হ্যালো ফ্রেন্ডস, আমি স্বাগতা। শাড়ি বাহারের তরফ থেকে আজ চলে এসেছি তোমাদের জন্য ঢাকাই জামদানি শাড়ি নিয়ে, যা কিন্তু তোমরা পেয়ে যাবে একদম বাজেট ফ্রেন্ডলি রেটে। এই শাড়ি তোমরা ইজিলি অনেকগুলো পারচেস করতে পারো, কারণ সামনেই পুজো, তাই দুর্গাপুজো উপলক্ষে কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু এই শাড়ি একদম আদর্শ। যে কোনো অকেশনেও তোমরা ছোটোখাটো ফাংশানে গিফট হিসেবে তোমরা অবশ্যই এই শাড়িগুলো দিতে পারো। শাড়িগুলো প্রত্যেকটাকে তো ভীষণ সুন্দর সুন্দর কালারে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইল। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে, আর শাড়ি বাহার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের প্রিয়জনদের সঙ্গেও শাড়ি বাহার চ্যানেল কিন্তু শেয়ার করার রিকোয়েস্ট রইল। তাহলে চলো শুরু করছি আজ ঢাকাই জামদানি শাড়ির কালেকশন, যা কিন্তু একদম পেয়ে যাবে বাজেট ফ্রেন্ডলি রেটে। ফার্স্ট যে ঢাকাই জামদানি শাড়ি দিয়ে স্টার্ট করছি দেখানো, খুব লাইট একটা সি গ্রিনের ওপর এই যাচ্ছে কিন্তু পুরো শাড়িটার কাজ, এই যাচ্ছে সুন্দর কাজটা। এখানে দেখো হোয়াইট আর নেভি ব্লু, আর তার মধ্যে ছোট্ট ছোট্ট গোল্ডেন জরির ডিজাইন করা, বুটি করা, আর ঠাসা কাজটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পুরো শাড়িতে। পাড়ের দিকের নকশাটাও দেখো খুব সুন্দর একটা লতা করা হয়েছে কলকের মতন। আর এই যাচ্ছে কিন্তু তোমাদের আঁচলের দিকের অংশটা, এই যাচ্ছে তোমাদের আঁচলের দিকের কাজটা। শাড়িটার প্রাইস পড়বে মাত্র 550। পরের শাড়িতে আসছি, যাচ্ছে রেডের ওপর। রেডের মধ্যে তোমরা ফুল বডিতে যে কালারটা পাচ্ছ দেখো, এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ইয়েলো আর গ্রিন দিয়ে সুন্দর ভরাট কাজ। এটা ফুল বডিতে তোমরা এই কাজটা পাচ্ছ। পাড়ের দিকে একটা সুন্দর এরকম তীরের মতন আর কলকার মতন পাচ্ছ কাজটা। এই যাচ্ছে পুরো শাড়ির কাজ। এইবার দেখাচ্ছি তোমাদের আঁচলের অংশটা। আঁচলটা যেটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে এই যাচ্ছে আঁচলের অংশ, আঁচলের কাজ। ঠাসা কাজ আছে আঁচলেও, করাত কাজের তোমরা আঁচলটা পাচ্ছ, ছোট্ট ছোট্ট জরির বুটি, বেশ ঘন কাজ। ইজিলি তোমরা এগুলো কিন্তু যে কোনো অকেশনে গিফট পারপাস হিসেবে অবশ্যই কিনতে পারো। শাড়িটার প্রাইস পড়বে মাত্র 550। পরের শাড়িতে আসছি, যাচ্ছে অলিভ গ্রিনের সঙ্গে ইয়েলো দিয়ে কাজ। প্রত্যেকটা কালার দেখো ভীষণ সুন্দর আর খুবই ইউনিক কালার। এই যাচ্ছে কিন্তু পুরো শাড়ির কাজটা, যাচ্ছে অলিভ গ্রিনের সঙ্গে ইয়েলো আর ব্ল্যাক দিয়ে ঠাসা কাজ। খুবই অ্যাট্রাকটিভ একটা কালার। আর এই যাচ্ছে কিন্তু আঁচলের দিকে অংশটা। প্রাইস পড়বে মাত্র 550। পরের শাড়িতে আসছি, যাচ্ছে হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনে। হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনের শাড়ি কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হয় বাড়িতে কোনো পুজোর অনুষ্ঠান, কোনো অকেশনে আমাদের অনেক সময় হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনের শাড়ি পরতে হয়। তো এরকম হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে তোমরা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ঢাকাই জামদানি পেয়ে যাচ্ছ। হোয়াইট বেসের ওপর সুন্দর ছোটো ছোটো রেড কালারের সুতো দিয়ে, এগুলো কিন্তু সবই উইভিংয়ে গেছে। প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি খুবই উইভিংয়ে আর ভীষণ সুন্দর কোয়ালিটির। দেখে নাও, এই যাচ্ছে কিন্তু একদম পিওর কটনের ওপর, এই যাচ্ছে কোয়ালিটি। পাড়ের দিকেও তোমরা ছোট ছোট আমকলকা আর অ্যারোর মতন যে কাজটা পেয়ে যাচ্ছ। আর এই যাচ্ছে কিন্তু শাড়িটার আঁচল। এখানে আঁচলে কিন্তু তোমরা ছোট ছোট গোল্ডেন জরির ফুল, করাত কাজের ডিজাইন পেয়ে যাচ্ছ শাড়ির আঁচলে। প্রাইস পড়বে মাত্র 550। পরের শাড়িতে আসছি, খুব মিষ্টি একটা কালার, যাচ্ছে খুব লাইট একটা পেস্তা কালার। এই যাচ্ছে শাড়িটার কাজটা। এখানে লাইট পেস্তার মধ্যে দেখো হোয়াইট আর ডিপ মিডনাইট ব্লু দিয়ে সুন্দর কাজটা করা হয়েছে। অল্টারনেটভাবে এই উইভিংয়ের কাজটা সম্পূর্ণ গেছে। আর প্রত্যেকটা ফুলের বুটির মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট করে হলুদ বুটি দেওয়া আছে, তার জন্যই কিন্তু শাড়িটা এত সুন্দর, এত গর্জিয়াস লাগছে। আর ঠাসা কাজ পাচ্ছ এরকম। এবারে দেখাচ্ছি আঁচলের দিকের অংশ, এই যাচ্ছে আঁচলের কাজটা। এখানেও তোমরা সেই দুরকম কালারের সুতো দিয়ে এই সুন্দর করাত উইভিংটা পাচ্ছ। তার সঙ্গে আমরা এখানে ইয়েলো কম্বিনেশনও রেখেছি। প্রাইস পড়বে মাত্র 550। পরের শাড়িতে আসছি, যাচ্ছে গ্রের সঙ্গে ব্ল্যাক কম্বিনেশনে, ভীষণ সোবার লুকিং।
এটা একটা চারকোল বেসের উপর করা হয়েছে, পুরো ব্ল্যাকও নয় আবার কিন্তু গ্রেও নয়, দিস ইজ চারকোল কালার। চারকোল কালারের ওপর কিন্তু আমরা করেছি এখানে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ইয়েলো দিয়ে তিনটে অল্টারনেট কালারের থ্রেড দিয়ে এই সুন্দর বুটিগুলো উইভিংয়ে গেছে। ইটস লুকিং ভেরি গর্জিয়াস, খুবই অ্যাট্রাকটিভ লাগছে শাড়িটা, আর এত বাজেট ফ্রেন্ডলি শাড়ি, আর প্লাস এটা কিন্তু পিওর কটনের ওপর। এই যাচ্ছে শাড়িটার কোয়ালিটি, পিওর কটনের ওপর, তাই পরে কিন্তু ভীষণ কমফোর্টেবল ফিল হবে। এই যাচ্ছে কিন্তু শাড়িটার আঁচলের অংশ, চারকোল কালারের ওপর, খুবই আনকমন একটা কালার, তার মধ্যে এত সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি ঢাকাই জামদানি পাচ্ছ। প্রাইস পড়বে আবার সেই 550। এবারে যে কালারটা দেখাচ্ছি ইয়েলোর ওপর, অনেক সময় অনেক অকেশনে আমাদের ইয়েলো কালার পরতে হয়, স্পেশালি বিয়ে বাড়িতে গায়ে হলুদের পর্বে আমরা ইয়েলোটাই বেশি প্রেফার করি। তো এই যাচ্ছে কিন্তু তোমাদের ইয়েলোর ওপর শাড়িটা, ইয়েলোর ওপর যাচ্ছে গ্রিন অ্যান্ড রেড দিয়ে ঠাসা কাজ, আর এই যাচ্ছে কিন্তু শাড়িটার আঁচলের দিকের অংশ। আঁচলেও তোমরা এরকম গ্রিন রেডের করাত কাজের কাজ পাচ্ছ, তার সঙ্গে ছোট ছোট জরির বুটিও করা হয়েছে, ঠাসা কাজ গেছে আঁচলেও। যেরকম বডিতে তোমরা কাজ পাচ্ছ সেরকম আঁচলেও কিন্তু একটা অন্যরকম সুন্দর কাজ পাচ্ছ। পিওর কটনের ওপর সুন্দর উইভিংয়ে গেছে, একদম বাজেট ফ্রেন্ডলি ঢাকাই জামদানি, পেয়ে যাচ্ছ মাত্র 550। পরের শাড়িতে আসছি, যাচ্ছে খুব মিষ্টি একটা পিঙ্ক কালার, আবির পিঙ্কও বলা হয় এটাকে, এই কালারটাও খুব সুন্দর লাগে সকলকে। এই যাচ্ছে কিন্তু শাড়িটা ফুল বডির কাজটা, ইয়েলো দিয়ে আর মিডনাইট ব্লু দিয়ে এখানে ঠাসা কাজটা করা হয়েছে, সম্পূর্ণ উইভিংয়ে গেছে, আর ভেতরেও দেখো তোমরা ইয়েলোর ফুলের মধ্যে ব্লু ফুলের মধ্যে ছোট্ট ছোট্ট কিন্তু জরির বুটি পাচ্ছ। পাড়ের দিকের কাজটাও কিন্তু খুবই সুন্দর, এই যাচ্ছে পুরো শাড়ির কাজ, এই যাচ্ছে আঁচলের কাজ। শাড়ির প্রাইস পড়বে মাত্র 550। আজকের এই এপিসোডের লাস্ট শাড়িতে চলে এসেছি, যাচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু এর ওপর, এই যাচ্ছে শাড়িটা স্কাই ব্লু এর ওপর। এখানে তোমরা হোয়াইট আর ডিপ ব্লু দিয়ে ঠাসা কাজ পাচ্ছ, ছোট ছোট ভেতরে হলুদ বুটি, খুবই সুন্দর লাগছে শাড়িটা দেখতে, আর ভীষণ বাজেট ফ্রেন্ডলি, আর পিওর কটনের ওপর গেছে এই শাড়িগুলো, তাই পরেও কিন্তু তেমনই তোমরা কমফোর্টেবল ফিল পাবে। এই যাচ্ছে পুরো শাড়িটা, আর এই যাচ্ছে কিন্তু আঁচলের দিকের কাজটা, প্রাইস পড়বে মাত্র 550। তাহলে ফ্রেন্ডস, কেমন লাগলো আজ তোমাদের এই ঢাকাই জামদানি বাজেট ফ্রেন্ডলি রেটের শাড়িগুলো? অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। এই শাড়ি কিন্তু তোমরা গিফট পারপাজেও অনেক রকম কিনে রাখতে পারো, কারণ সারা বছরই আমাদের কোনো না কোনো অকেশন লেগেই থাকে এবং সেখানে অনেককেই আমাদের গিফট দিতে হয়, তো তখন আমাদের মাথায় আসে না যে কী শাড়ি দেবো। তো সেই কথা মাথায় রেখে এত বাজেট ফ্রেন্ডলি ঢাকাই জামদানিগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরলাম। আজকের ভিডিওর মধ্যে থেকে কোনো শাড়ি পছন্দ হলে তার স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া শাড়ি বাহারের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দাও, ওটাই আমাদের শাড়ি বাহারের অফিসিয়াল নাম্বার, আর তোমাদের অ্যাড্রেস ডিটেলস বলে দিলে তোমরা ইজিলি তোমাদের শাড়ি বাড়িতে বসেই পেয়ে যাবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।